শুরু হচ্ছে রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলার তারা প্রণব ব্রহ্মচারীর লেখা গল্প জীবনের ওপার থেকে। যাত্রীরা বারান্দার ভেতর থেকেই মানুষটাকে দেখল উর্মিলা। মানুষটার অপলক চোখের চাউনি দোতলার বারান্দায় নয়, কেবল পুরনো ঝরঝরে বাড়িটার হাড়পাঁজরা ভেদ করে যেন কোথায় গিয়ে আটকে পড়ছে মাঝে মাঝে। জাফরির এক ফাঁকে চোখ সরিয়ে সরিয়ে দেখেছে, ভেবে কুলকিনারা পাচ্ছে না। এ কে, কেন এখানে, কেন অনুসরণ করে চলেছে তাকে? এ বাড়িতে তো আর কটা দিন আছে মাত্র উর্মিলারা। এরকম সময়ে এমন লোকের হঠাৎ আবির্ভাবে কেমন অস্বস্তি বোধ করছে, অবাক হয়ে যাচ্ছে। রাস্তা পেরোবার চেষ্টা করছে লোকটা, ডাইনে বাঁয়ে ঘাড় ফিরিয়ে গাড়িগুলোর গতিপথ দেখে নিল ভালো করে। এগোচ্ছে সামনের দিকে, উর্মিলাদের বাড়ির দিকে। বারান্দা থেকে চলে এলো উর্মিলা ঘরের ভেতর, পা ঝুলিয়ে বসলো চারপাইয়ের ওপর, জাফরির দিকে চোখ ফেরালো। লোকটা আসবে সদর দরজা পর্যন্ত, বন্ধ দরজা দেখে ফিরে যায় নাকি কড়া নেড়ে কাছে ডাকে বাসিন্দাদের, সেটাই দেখবার বিষয়। ডাকলে নিচে নামবে, দুঃসাহসী লোকটার মোকাবিলা করতে পেছোপা হবে না একটু। উর্মিলার ভেতরে সংশয়ের দানা বাঁধছে লোকটাকে ঘিরে। যদি সত্যিই কোনো কাজ থাকতো তার কাছে ওর, তাহলে অনেক সময়ই পেয়েছিল জানাবার, জানায়নি। যখনই সুযোগ পেয়েছে তখনই বোকা বোকা মুখ করে তাকিয়ে থেকেছে স্রেফ তার দিকে, আর পিছু পিছু ঘুরেছে বাড়ি না আসা অবধি। এই দেখা আর ঘোরার পর্ব চলছে প্রায় ঘন্টা দুয়েক ধরে, বাড়ি থেকে বেরোবার একটু পরেই। মাকে নিয়ে উর্মিলা টাঙ্গাই চেপে চলেছিল গঙ্গা যমুনা সঙ্গমে, বৈশাখী পূর্ণিমায় মুন্ডন করবে মা। পথে সামনাসামনি টাঙ্গাই দেখা লোকটার সঙ্গে, ওর টাঙ্গা আসছিল, উর্মিলাদের যাচ্ছিল। উর্মিলাকে দেখেই চেয়ে রইল, চোখ আর ফেরায় না, পলক আর পড়ে না। এ এক বিড়ম্বনা, পাশ কাটিয়ে তাড়াতাড়ি এগিয়ে যেতে আদেশ করল উর্মিলা সহিষ্কে। লোকটাও তার সহিষ্কে গাড়ির মুখ ঘোরাতে বলল। উর্মিলাদের সঙ্গমমুখ গাড়িটা ছুটছে, নাগাল পাচ্ছে না পেছনের টাঙ্গাটা। পাল্লা দিয়ে চালাবার জন্য সহিষ্কে উত্তেজিত করে তুলল লোকটা, বুড্ডে ঘোড়ে বচ্চে চাইস, টুটি হুই গাড়ি, জো হোনে কা হ্যায় ওয়েই হোতা হ্যায়। সহিষ সওয়ারির বিদ্রুপ সইতে না পেরে ঘোড়ার পেটে সজোরে একটা লাথি মেরে বসল, দ্বিগুণ বেগে ছুটতে লাগলো ঘোড়াটা। এলোমেলো চলছে টাঙ্গা, সাইকেল রিক্সাটা তড়ি ঘড়ি পাশের রাস্তা না ধরে ফেললে সংঘর্ষ ঘটতে দেরি হতো না একটুও। পথচারী সওয়ারি আর অন্য সহিষদের বাক্যবাণের বর্ষণ চলতে লাগলো ছোট সহিষের ওপর, প্রাণপণে আলগা লাগাম টেনে ধরল সে। মন্থর হলো গাড়ির গতি, উর্মিলাদের গাড়ির বরাবরে চলছে এবার। উর্মিলা শুনতে পাচ্ছে সওয়ারির গলা, ঠিক সে চলো নেই তো খোপড়ি তোর দুঙ্গা। ফিরে তাকালো উর্মিলা, চোখাচোখি হলো সওয়ারির সঙ্গে, মুখে বকছে সহিষকে। সহিষের মাথা ভাঙছে বটে, কিন্তু তার দিক থেকে দু চোখের নড়চড় দেখতে পাচ্ছে না এক চুল। ভালো লাগছে না মানুষটাকে, কেবলই মনে হচ্ছে একটা আপদ বুঝি পিছু নিয়েছে। বিষম অনর্থ ঘটাবে বলে দুর্ভাগ্য একা আসে না, অনেক সঙ্গী সাথী নিয়ে আসে। উর্মিলা এক নিদারুণ বিপর্যয়ের মধ্যে দিয়ে চলেছে। পিতৃভিটে ছাড়তে হবে মনে হলে হৃৎপিণ্ডটাকে যেন পিষে ফেলতে থাকে কে, কিন্তু তবুও ছাড়তে হবেই। এই ভিটের মাটির সঙ্গে প্রাণ মন মিশে আছে তার, ভাঙা নড়বড়ে বলে পাথরের বাড়িটা মায়ের মতোই
দুহাত বাড়িয়ে বুকে আঁকড়ে ধরেছিল এতদিন। সেও একদিন গেছে, আবারও আরেকটা ভয়ঙ্কর দিন এগিয়ে আসছে তার সামনে। পথে দাঁড়ানোর দিন, শিল্পায়ন করতে নেমে অনেক ঝড়ঝাপটা সহ্য করতে হয়েছে তাকে, অনেক রকম মানুষের সঙ্গে মেলামেশা করতে হয়েছে, দেখেছে যেমন চিনেছেও তেমন অনেককে। এসেছে অশুভ বুদ্ধির মানুষ, লালসার শ্রেণ দৃষ্টি দিয়ে দেখেছে তাকে, তার রূপ যৌবনের মহিমা কীর্তন করেছে পঞ্চমুখে, উপদেশ দিয়েছে কারো ঘরণী হতে ভিক্ষুণী হতে নয়। ভিক্ষে দুঃখ করে শিল্পায়ন চালাবার ব্যর্থ আশা মনে পুষে না রাখাই ভালো। উর্মিলা দেখেছে উপদেশটাকে বড় বড় চোখ করে, শুনেছে তার কথা নির্বাক মুখে, তারপর দুচোখের আগুন আগন্তুকের সর্বাঙ্গে ছড়িয়ে দিয়ে উঠে চলে গেছে। অপমান অগ্রাহ্যের আগুনের জ্বালায় ছটফট করে উঠেছে আগন্তুক। জ্বালা উপশমের জন্য উর্মিলার সুনামে দুর্নামের কালি ছিটোতে বিবেকে বাঁধেনি একবারের জন্য। এরকম ঘটনা একটা আধটা নয়, উর্মিলার এই 30-31 বছর বয়সের ভেতর বহু ঘটেছে, কোনো প্ররোচনাই তাকে টলাতে পারেনি, তার শিল্পায়নকেও নড়াতে পারেনি। অতি বড় শত্রুকেও অনেক সময় বলতে শোনা গেছে, উর্মিলা সাংঘাতিক শক্ত মনের মেয়ে, মন দেখার চোখ থাকলে দেখা যেত ইস্পাত দিয়ে তৈরি ওর মন। এ অপবাদটা উর্মিলার পক্ষে আশীর্বাদ, অবশ্যই আপনজনের কাছে তাই বলে হেসে কুটি কুটি হতো, তবু কাছে তো কেউ আসবে না তার মন নরম করতে। শিল্পায়নে কেউ উৎসাহ দেয়নি, কেউ সহায়তা করেনি বললে সত্যের অপলাপ করাই হবে। উৎসাহ দিয়েছে অনেক বাড়ির গিন্নিরা, সহায়তা করেছে অনেক কর্তা গিন্নি, দুজনে মিলে মেয়েদের সূচের কাজ শেখাতে পাঠিয়ে দিয়েছে উর্মিলার কাছে মাসের পর মাস। অভিভাবক অভিভাবিকাদের কৃতজ্ঞতা জানিয়ে বলেছে উর্মিলা, পরিশ্রমের বিনিময় মাইনেটাই মস্ত বড় সাহায্য, এতেই ধীরে ধীরে বড় হয়ে উঠবে আমার শিশু প্রতিষ্ঠান, একদিন না একদিন। বড় হয়ে উঠছিল বেশ, হঠাৎ ভেঙে গেল মাঝপথে উর্মিলার স্বপ্নের সৌধ। দীর্ঘ নিঃশ্বাস ফেলল উর্মিলা। উর্মিলার সীমার মধ্যে যারা ধরা ছিল তাদের সকলেরই হৃদয়ে শ্রদ্ধার আসন করে নিয়েছিল। তার স্বপ্ন ভেঙে যেতে তাকে সাহায্য করতে পারেনি অনেকে নিজেদের অক্ষমতার দরুন, তবুও চোখের জলের অর্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানাতে কৃপণতা করেনি কেউ। এটাও হয়তো চক্ষুশূল হয়ে উঠেছে অতীতের মতবিরোধী আকাঙ্ক্ষিতদের ভেতর কারো কারো, হয়তো এদেরই মধ্যে থেকেই কেউ না কেউ লোকটাকে এইভাবে অনুসরণ করে চলতে নির্দেশ দিয়েছে। চোখে চোখে রেখো উর্মিলাকে, একেবারে নজরবন্দি, লোকচক্ষে হেয় প্রতিপন্ন হবে উর্মিলা তাহলে। এতদিনের অবহেলা আর অসম্মান করার ফল বুঝতে পারবে মর্মে মর্মে। লোকটার হাবভাবে সেই ইঙ্গিতই পাচ্ছে যেন, রাগে ফুঁসছে উর্মিলা, মনে হচ্ছে সইসের হাত থেকে চাবুকটা কেড়ে নিয়ে লোকটার পিঠের ছাল চামড়া তুলে দেয় একেবারে। চাবুকের বাঁটের খোঁচায় দুচোখ গেলে দিয়ে তার দেখার আশা মেটায়। উর্মিলার মুখখানা ভয়ানক গম্ভীর হয়ে উঠল, লোকটার দিক থেকে দৃষ্টি ফেরাল, ঘৃণা বিদ্বেষ তোলপাড় করছে ভেতরে। আত্মসম্ভ্রম বজায় রাখতে জানে সে ভালো করে, মর্যাদার ভিতে ফাটল ধরাতে দেবে না কাউকে জীবন থাকতে। মর্যাদার লড়াইয়ে হার মানতে চায়নি বলেই শ্বশুর বাড়ির সম্পর্ক ছিন্ন করতে হয়েছিল এক সময়। শাশুড়ি দেওর অনেক অনুরোধ উপরোধ করেছিল থাকতে, থাকেনি উর্মিলা। রাত দুপুরে স্বামীর হাত ধরে বেরিয়ে এসেছিল বাড়ি থেকে, মদের নেশায় মত্ত অবস্থা তখন স্বামীর, কথা জড়িয়ে যাচ্ছে, সর্বশরীর টলছে, দেহের অনেক জায়গায় ক্ষত হয়ে গিয়ে রক্ত ঝরছে। মেরেছে দেওর, মেরেছে শ্বশুর, মায়ের দারোয়ান পর্যন্ত বাদ যায়নি ওর গায়ে হাত তুলতে। একটা বিবেকমৃত অবস্থার লোকের ওপর কি অমানসিক অত্যাচার না করল সেদিন বিবেকমানেরা।
এতটা দাঁড়াবে ধারণার বাইরে ছিল তার। কিছুটা ও আভাস যদি পেত আগে, তাহলে সবার বারণ সত্ত্বেও নিজের জেদ বজায় রাখবার জন্য লাখিয়াবাইয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হতো না কখনো। শ্বশুর বারণ করেছিল, দরকার নেই বৌমা, জাহান্নামে যাও, ওই নোংরা পাড়ায় যাওয়া তোমার উচিত হবে না। এ ঘরের বউ হয়ে, বিশেষ করে ওখানে, মান ইজ্জতের ব্যাপার এটাই। মান ইজ্জতের ব্যাপার এটাই, ওকে ওখান থেকে সরিয়ে আনা, পেলেল্লাপনা করতে আর না দেওয়া, শ্বশুরের মুখের ওপর বলেছিল উর্মিলা। উর্মিলার মাথায় একটা পাগলা জিদ চেপে গেছিল সেই সময়। জিদটা দিনে দিনে পরিপুষ্টি লাভ করেছে, আর সেটা হয়েছে শ্বশুরের বিমর্ষ মুখ দেখে দেখে। শ্বশুর ঘরে এনেছিল তাকে অনেক আশায় বুক বেঁধে। শ্বশুরের মুখের দিকে তাকালেই মনে পড়ত কেবল আগেকার কথাগুলো। কোণে দেখতে এসেছে শ্বশুর, উর্মিলাকে দেখে সাক্ষাৎ মেনকার মেয়ে গৌরীকেই দেখল একেবারে। আনন্দে সকলের সামনেই বলে উঠল, এই মেয়েই ফেরাতে পারবে আমার কুন্দনলালকে। তবে হ্যাঁ, কুন্দনলাল মহাদেব নয়, মহাপাতক সে। দুটো ছেলে মরে যাবার পর ও তাই শত সহস্র দোষ ওর চোখ বুঝে উপেক্ষা করেছে গিন্নি। বলেছে দস্যী দুষ্টু হয়ে বাঁচে যদি বাঁচুক কুন্দন। গিন্নির প্রশ্রয় প্রশ্রয়ে পাষণ্ড হয়ে উঠেছে কুন্দন, বেপরোয়া বেহায়া। বড় হলে স্বভাব শুধরাবে ভেবেছিল হিতাকাঙ্ক্ষীরা, কিন্তু ফল দেখা গেল উল্টো। স্বভাব তো শুধরইনি, বরং বেড়েছে আরো, নানা উপসর্গ দেখা দিয়েছে। বাইজি আর মদের নেশায় বিবেক পর্যন্ত হারিয়েছে। গিন্নি সব জেনে শুনেও ছেলেকে মৃত্যুমুখ থেকে বাঁচিয়ে রাখবার জন্য নাকি লুকিয়ে চুড়িয়ে টাকা দিয়ে ওর অপকর্মের ইন্ধন যুগিয়ে আসছে। প্রতিবাদ করলে একেবারে মোক্ষম যুক্তি, ওকে সময় মিলে যদি ঘেন্না করে তাহলে স্বয়ং যমও দুচক্ষে দেখতে পারবে না, গা ঘিন ঘিন করে সে নিজেই মরবে, ও আমাদের ঘর জোড়া করে বেঁচে থাকবে। মাকে ছেলের গুণকাহিনী শুনিয়ে জিজ্ঞেস করেছিল শ্বশুর, নিচক মেয়ের ভাগ্য পরীক্ষা করবার জন্যই এই ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি আছেন কি? জবাব দিয়েছিল মা, এরকম সরল বাপের ছেলে কি খারাপ হতে পারে কখনো? আর খারাপ হলেও বেশি দিন থাকে না। সাবিত্রী যদি বুদ্ধির জোরে মরা স্বামীকে জমের হাত থেকে ছিনিয়ে নিয়ে আসতে পারে, উর্মিলা একটা উশৃঙ্খল স্বামীকে বসে আনতে পারবে না নিজের বুদ্ধির জোরে? একমুখ হেসে বলেছিল শ্বশুর, সেই আশাই তো আশা। উর্মিলার চিবুক ধরে আদর করে প্রশ্ন করেছিল, কি গো মা, পারবে না? কথা না বলে মুখ টিপে হেসেছিল শুধু অষ্টাদশী সুন্দরী উর্মিলা। ছেলেকে ঘরমুখ করার জন্য সব বিষয়ে স্বাধীনতা দিয়েছিল শ্বশুর উর্মিলাকে। স্বাধীনতার অপব্যবহার করেনি একটুও উর্মিলা। স্বামীকে অনুনয় বিনয় করেছে রাতে বাড়িতে থাকতে, রুখতে পারেনি, ব্যর্থ হয়েছে চেষ্টা। আহার নিদ্রা ত্যাগ করে প্রতিদিন জানালার ধারে বসে বসে দুচোখের জলে বুক ভাসিয়েছে কেবল নিজেরই, স্বামীর অন্তর গলাতে পারেনি এক মুহূর্তের জন্যেও। পাশার মনকে টেনে আনতে পারেনি তার দিকে, বুঝেছে এ মানুষকে এসবে আটকানো যাবে না। এতদিন ধরে পণ্ডশ্রম হয়েছে শুধু তার, অন্য পন্থা অবলম্বন করেছে, বেরোবার সময় সামনে দাঁড়িয়েছে, পথ আটকেছে, যেতে দেবে না, ঠেলে সরিয়ে দিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেছে কুন্দন। এইভাবে রোজ পথরোধ করায় হাতাহাতি পর্যন্ত হয়ে গেছে দুজনের মধ্যে, তবু কুন্দনকে বসে আনতে পারেনি উর্মিলা। শ্বশুরের মুখের হাসি শুকিয়েছে, উর্মিলার সঙ্গে দেখা হলে মলিন মুখ আরও মলিন হয়ে ওঠে, বুক ভাঙা দীর্ঘ নিঃশ্বাস ঝরে পড়ে, উর্মিলার ভেতরে হাহাকার করে ওঠে। আফসোস করে বহুবার বলেছে শ্বশুর, নিজের ছেলেকে ফেরাতে গিয়ে একটা মায়ের মেয়ের জীবন নষ্ট করে দিলুম নিজ হাতে, এর প্রায়শ্চিত্ত কি করে হবে আমার? সান্ত্বনার শান্তি বাড়ি ছিটোতে চেষ্টা করেছে উর্মিলা শ্বশুরের মাথায়।
বাবুজি, প্রায়শ্চিত্ত করতেই বা যাবেন কেন অকারণে? মনে পড়ে যেত মায়ের কথা, সাবিত্রী যদি বুদ্ধির জোরে মরা স্বামীকে জমির হাত থেকে ছিনিয়ে নিয়ে আসতে পারে, উর্মিলা একটা উশৃঙ্খল স্বামীকে বসে আনতে পারবে নিজের বুদ্ধির জোরে? অপরাধী আমি, যদি কাউকে প্রায়শ্চিত্ত করতেই হয় তা আমাকেই করতে হবে। সাবিত্রীর মতো বুদ্ধির জোর কোথায় আমার? শ্বশুরের সঙ্গে প্রথম পরিচয়ের কথাও কানে ভেসে আসত। কি গো মা, পারবে না? উর্মিলার ঘা খাওয়া মন কেমন যেন চনমনে হয়ে উঠত। হতাশায় ঝিমিয়ে পড়া মন যে হঠাৎ এত জোরালো হয়ে উঠত কোথা থেকে বুঝতে পারত না। মাথার মধ্যে একটা কথাই খালি ঘুরপাক খেত, পারবে, নিশ্চয়ই পারবে। শেষ চেষ্টা উর্মিলার, মন্ত্রের সাধন কিশোরীর পতন, সব হয়ে গেছে তার, লাখিয়াবাইয়ের বাড়ি যাওয়াটাই বাকি শুধু। লাখিয়াবাইয়ের বাড়ি থেকে তুলে আনবে তার স্বামীকে, না পারলে আত্মঘাতী হবে সে। আপত্তি সত্ত্বেও জিদে অচল অটল দেখে মত দিয়েছিল শ্বশুর বাধ্য হয়ে। গেছিল লক্ষিয়াবাইয়ের বাড়িতে উর্মিলা। লাল ফরাশের ওপর তাকিয়া ঠেসান দিয়ে বসে আছে লক্ষিয়াবাইয়ের গুণমুগ্ধরা। সারেঙ্গির সুরে গলা মিলিয়ে গাইছে লক্ষিয়াবাই, শ্রোতার দল মাথা দোলাতে দোলাতে বাহবা দিচ্ছে জড়ানো গলায়। কুন্দন চোখ বুঝে মুখ বুঝে দুলছে খুব, এও এক ধরনের গানের তারিফ করা হয়তো। সাদা সিল্কের ওড়নায় আপাদ মস্তক ঢাকা উর্মিলার, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সব। পাতলা ওড়নার ভেতর দিয়ে দেখছে লাখিয়াবাইকে, দেখছে কুন্দনকে। নিজের ভাবে এত বিভোর ওরা, উর্মিলার দিকে কোনো লক্ষ্যই নেই। লক্ষ্য পড়ল সামনের দিকে মুখ ফেরাতে লাখিয়াবাইয়ের। ঝাড় লণ্ঠনের আলোয় লাখিয়াবাইয়ের হীরের নাকছাবিটা ঝকমক করে উঠল। নানা রঙের আলো ঠিকরে ঠিকরে পড়তে লাগলো উর্মিলার ওড়না ঢাকা মুখে। এগিয়ে এলো লাখিয়াবাইয়ের সামনে উর্মিলা, আত্মপরিচয় দিয়ে দৃঢ় কণ্ঠে জানালো, আমি আমার স্বামীকে এখান থেকে এক্ষুনি নিয়ে যাব। সুরের রাজ্য থেকে অসুরের রাজ্যে নেমে পড়ল লাখিয়াবাই সঙ্গে সঙ্গে। মুখ থেকে কথা খসবার সঙ্গে সঙ্গে লাখিয়াবাইয়ের অনুচররা এগিয়ে এলো উর্মিলার কাছে। অনেক কটুকাটব্য করলো তারা উর্মিলাকে। রাতে যে মেয়ে এখানে আসে সে কেমন ধরার তার বুঝতে বাকি আছে নাকি কারো? বেশ তো, মুখের ওড়নাটা সরিয়ে দেখলেই সব ঝামেলা চুকে যায়। সুন্দরী হলে থাক, নইলে দূর করে দাও। রাগে ঠক ঠক করে কাঁপছে উর্মিলা, তীব্র তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, ওড়না খুলতে হয় ওই ভদ্রলোককে বলুন না, ওর দু চোখে জলের ছিটে দিয়ে ঝিমুনিটা কাটিয়ে দিন না। পাশ থেকে একজন টিপ্পনি কাটলো, ওরে বাবা, গলার জোর আছে বেশ, রক দেখ না, কুন্দনকেই চাই। ভালো ভালো, পছন্দ সেই মানুষ বটে কুন্দন। ওড়না ঢাকার ভেতরে দুহাত নিষ্পিস করে উঠেছে উর্মিলার। লোকটার দুগালে কোষে চড় বসিয়ে দিতে ইচ্ছে করেছে। কুন্দনকে আসতে দেখে সংযত করে নিল নিজেকে, একজন টেনে নিয়ে আসছে ওকে। কাছে এসে মুখের ওড়না খুলে দিয়েই হতভম্ব হয়ে গেল কুন্দন। চুপচাপ দাঁড়িয়ে রইল খানিক, ভালো করে চোখ রোগড়ে রোগড়ে দেখল, ভুল দেখছে নাকি ঠিক দেখছে। তারপর উর্মিলার ডান হাতখানা সজোরে চেপে টেনে নিয়ে চলল বাইরে। বাড়ি এসে তুলকালাম করেছে বাবার সঙ্গে, ভাইয়ের সঙ্গে, উর্মিলার সঙ্গে। কেন ঘরের বউ বাইরে যাবে? সবাইকে দেখে নেবো আমি,
বাপ ভাই বউকে ভরে উঠে আর দেখতে পাবে না কেউ। বাড়ির বড় ছেলের কোনো স্বাধীনতা থাকবে না। শাশানিটা যদি শ্রেপ মুখের কথাতেই আটকে থাকতো তাহলে কোনো গণ্ডগোলই বাঁধত না আর। দুহাতে উর্মিলার গলা চেপে ধরল কুন্দন, শেষ না করে ছাড়বে না। এগিয়ে এলো ছাড়াতে শ্বশুর, এগিয়ে এলো দেওর। উর্মিলাকে ছাড়াবার জন্য, বাঁচাবার জন্য একটুও ইতস্তত করেনি, যেখানে সেখানে আঘাত করেছে কুন্দনকে। অবশেষে কুন্দন ছেড়েছে উর্মিলাকে, দারোয়ান দিয়ে বার করে দিয়েছে শ্বশুর ছেলেকে। এক এক করে শ্বশুরের দেওয়া সমস্ত গয়না খুলে ফেলেছে উর্মিলা। তারপর খোলা গয়না আর তোলা গয়নার বাক্সটা শুদ্ধ শ্বশুরের পায়ের কাছে ধরে দিয়ে প্রণাম করে এক কাপড়ে বেরিয়ে গেছে বাড়ি থেকে। স্বামীর হাত ধরে লখনৌ থেকে এলাহাবাদ মায়ের কাছে এসে উঠেছে। ছেলেকে ছাড়তে চেয়েছিল শ্বশুর চিরকালের জন্য, কিন্তু ছেলের বউকে ধরে রাখতে চেয়েছিল বরাবরের জন্য। বলেছিল, বৌমা ও যাক, তুমি আমায় ছেড়ে যেও না। কান্না ভেজা গলায় বলেছে উর্মিলা, যেখানে দারোয়ান দিয়ে মারতে মারতে বার করে দেওয়া হয়েছে ওকে, সেখানে আমাকেও ওই সঙ্গে ওইভাবে বার করে দেওয়া হয়ে গেছে। শ্বশুর বাড়ি ছেড়ে চলে এলেও উর্মিলার সাধনা যে সার্থক হয়েছে এ কথা বলতেই হবে। স্বামীকে কাছে চেয়েছিল, পেয়েছে। স্বামীর মন আত্মা ওর মন আত্মায় বাঁধা পড়েছে। সুরা ছেড়েছে স্বামী, ছেড়েছে লাখিয়াবাইয়ের সুখ স্বপ্নের নেশাও। উর্মিলাকে না দেখতে পেলেই দিশেহারা হয়ে পড়ে। উর্মিলা কিন্তু স্বামীকে দেখেই দিশেহারা হয়ে গেছিল একদিন। স্বামীর দিকে ভালো করে লক্ষ্য করতে বুকটা ধড়াস করে উঠেছিল। কোষ্ঠী পাথরের মতো কালো মানুষটা সাদাটে হয়ে গেছে যেন। ধার কর্জ করে ডাক্তার বৈদ্য দেখিয়েছে, রক্তশূন্যতা অসুখ সারাতে পারেনি। বাবাকে জানাবার জন্য বলেছে কুন্দনকে, রাজি হয়নি ও, বরং রেগে গিয়ে দু কথা শুনিয়ে দিয়েছে। তুমি দেখতে পারো দেখবে, না পারলে স্পষ্ট বলে দেবে, যেখানে দু চোখ যায় চলে যাব, কিন্তু প্রাণ থাকতে ও বাড়িতে কোনোদিন পা রাখব না। চলে যেতে দেয়নি কোথাও উর্মিলা কুন্দনকে, সেবা যত্ন চিকিৎসায় ত্রুটি করেনি কোনো দিন ওর। বাপের কোনো সাহায্য নেবে না ছেলে মরে গেলেও। শুনে এগিয়ে এসেছে জামাইয়ের জন্য মাও। নিজের একমাত্র সম্বল ভাঙা বাড়িটাও বন্ধক দিয়ে টাকা জোগাড় করেছে জামাইয়ের চিকিৎসার পথ্যের জন্য। সুশ্রুতর জাদুতে জামা কাপড়ের উপর রং বেরঙের বিচিত্র নকশা তুলে মেয়েদের নকশার কাজ শিখিয়ে যা পেয়েছে মা মেয়ে, নিজেরা পেটে না খেয়ে সব ঢেলেছে কুন্দনকে মাঝাতে। বাপের বাড়ি আসা থেকেই মাঝে মাঝে শ্বশুর খবরাখবর নিত, ফিরিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছে ছেলে বউকে। ওদের না যাবার ধনুকভাঙা পন থেকে এক পাও সরাতে পারেনি। অসুখ বাড়াবাড়ি হতে মা বাবা ভাই এসেছে, ওদের দেখে মুখ ফিরিয়ে শুয়েছে কুন্দন। এইভাবেই সবার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে উর্মিলার চোখে চোখ রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করল কুন্দন একদিন। দুবছরের মধ্যেই বিধিলিপির নির্মম কষাঘাতে স্বামী সোহাগিনীর সোহাগান এওতির চিহ্ন মুছে গেল। শ্বশুর শাশুড়ির অনেক অনুরোধ উপরোধ সত্ত্বেও এরপর আর ফিরে যেতে চায়নি উর্মিলা। জোড়হাত করে বিনয়ের সুরে বলেছে, এখানে ও গেছে, এ ভিটে ছেড়ে কোথাও যাব না আমি। বিব্রত বোধ করেছে শ্বশুর, ভেবেছে যেতে বলে উর্মিলার মর্মস্থানে আঘাত দিয়ে ফেলেছে। ধরা গলায় বলেছে, ঠিক আছে বেটি, ঠিক আছে। ভিটে ছেড়ে যেতে হয়নি উর্মিলাকে,
ছেলে থাকতে যেমন আসত শ্বশুর, ছেলে চলে যাবার পরও সে ভাবটা বজায় রেখেছিল মাঝে মাঝে এসে। মেয়েদের শেখানো দেখেছে কতদিন উর্মিলার পাশে বসে বসে, খুশি হয়েছে খুব। শ্বশুরের খুশির ছায়া তার মুখেও ফুটে উঠেছে। মন বুঝে কথা তুলেছে শ্বশুর, যকের ধন আগলে আর বসে থাকতে পারছি না, কেবলই মনে হচ্ছে বেশি দিন বাঁচব না বুঝি। তোমাকে দেওয়া গয়না তোমারই প্রাপ্য, আর কারো না। হাসতে হাসতে বলেছে উর্মিলা, বাবুজি কিচ্ছু চাই না আমি, আপনার আশীর্বাদই আমার গয়না ঐশ্বর্য সব কিছু। শিল্পায়নের নাম করেও অর্থ সাহায্য করতে চাইলে ওই একই কথা শুনতে পেত শ্বশুর। কোনো বাদ প্রতিবাদ না করে ম্লান মুখে উর্মিলার মাথায় হাত বুলিয়ে দিত শুধু শ্বশুর। শ্বশুরও আজ নেই, তবু কেন যেন মনে হচ্ছে পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হয়তো দুর্দিনে অতীতের স্নেহ স্মৃতিকে অগোচরেই সামনে টেনে এনে সান্ত্বনার অবলম্বন খুঁজছে সে। শ্বশুরের জন্য ভেতরে যেরকম আকুলি বিকুলি করছে এখন, ঠিক তার মৃত্যুর সময়ও এই রকম হয়েছিল। তখন মেয়েদের হাতের কাজ শেখাচ্ছে উর্মিলা, সেখানে মন বসাতে পারছে না কিছুতেই। শ্বশুরের ছলছলে দুচোখ আর বিমর্ষ মুখখানাকে চোখের সামনে থেকে সরাতে পারছিল না শত চেষ্টা করেও। মেঘলা আকাশের দিকে চেয়েছে মন ঘোরাতে, আরও বেশি উতলা হয়ে পড়েছে। তারপর কি যে হয়েছে, কেমন করে ঘর ছাড়া হয়ে স্টেশনে এসে ট্রেন ধরে লখনৌতে পৌঁছেছে, আজও চিন্তা করেও কোনো হদিশ পায়নি তার। শ্বশুরের সামনে এসে দাঁড়িয়ে হতবাক হয়ে গেছে। শ্বশুর যাবার পথে দুচোখের দৃষ্টি আটকে পড়েছে উর্মিলার মুখের উপর। মনে হল ঠোঁট দুটো কেঁপে উঠল একবার, কিছু বলতে চেষ্টা করল বুঝি, পারল না, অবল হয়ে গেছে। দুচোখ বেয়ে জল কুড়িয়ে পড়ল শ্বশুরের। উর্মিলার চোখের কোণ জ্বালা করে উঠেছে। 3 বছরের আগের লোকটা নতুন করে যন্ত্রণা দিতে শুরু করেছে আবার। পাশাপাশি দুটো টাঙা চলছে, উর্মিলার টাকাতে ইচ্ছে করছে না আর ওই টাঙাটার সওয়ারির দিকে না তাকিয়েই বেশ অনুমান করতে পারছে লোকটা এক দৃষ্টে দেখছে তাকে এখনো। গন্তব্যস্থল এসে টাঙা দুটো থামলো একসঙ্গেই। মা আর উর্মিলা দুজনে নেমে পড়ল তাড়াতাড়ি। লোকটা কিন্তু নামল না, বসেই রইল টাঙায়। হয়তো অনেক লোক দেখে এই ব্যবস্থা। মায়ের মুন্ডন সারা হলে এক গোছা চুল নিয়ে গঙ্গা যমুনার মিলনের জলে ডুবিয়ে দিল। ইচ্ছেটা ছিল মায়ের অনেক দিন ধরে। বাড়ি ছেড়ে কোন অজানার উদ্দেশ্যে পাড়ি দিতে হবে কোথায় কে জানে, আগে থেকেই তাই সেরে নেওয়া হলো মুন্ডনটা। গাড়িতে এসে বসেছে মা মেয়ে। অনিচ্ছা সত্ত্বেও পাশের টাঙার লোকটার চোখে চোখ পড়েছে আবার, একইভাবে বসে আছে, নির্জীব পাথর মূর্তি একেবারে, কিন্তু চোখ দুটো সজীব সচল, ওপর নিচ করছে কেবল। উর্মিলার পায়ের নখ থেকে মাথার চুল অবধি দেখছে বারবার, দেখে দেখেও দেখার স্বাদ যেন মিটতে চাইছে না আর। পশ্চিমের খেয়ালি বাতাসে উর্মিলার কালো কুচকুচে কোঁকড়ানো এলো চুল গাল কপাল ছুঁয়ে ছুঁয়ে উঠছে, হাত দিয়ে সরিয়ে দিচ্ছে উর্মিলা। পাশের টাঙ্গার পাথর মূর্তিটা নড়ল এবার, বেহায়া নির্লজ্জের মতো ঝুঁকে পড়ে চুল সরানো দৃশ্যটা দুচোখ দিয়ে গিলতে লাগলো যেন। উর্মিলার নিজের উপরই বিরক্তি এলো, মায়ের মতো মাথা মুড়িয়ে চুলগুলো সঙ্গমের জলে ফেলে দিয়ে এলো না কেন সে। আমি বেঁচে থাকতে এই দৃশ্য কিছুতেই দেখতে পারবো না, মরে গেলে যা হয় করিস। মায়ের এসব কথা না শুনলেই ভালো করত সে। টাঙ্গা গাড়ি চলছে,
গতি বাড়ছে ধীরে ধীরে। লোকটার গাড়িও তালে তাল মিলিয়ে চলছে উর্মিলাদের গাড়ির সঙ্গে। বাড়ির কাজ বরাবর আসতেই গাড়িটা রাস্তার উপর দাঁড়িয়ে পড়ল হঠাৎ। নিশ্চয়ই সওয়ারির ইঙ্গিতেই দাঁড়ালো গাড়িটা। লোকটা নামল, এপারের গাড়িটার উপর চোখ রেখে ওপার ধরেই এগোচ্ছে। লোকটা গাড়ি ছেড়েছে, সঙ্গ ছাড়েনি। এটা অদ্ভুত ঠেকছে উর্মিলার কাছে। হয়তো গাড়ি শুদ্ধ ধরা পড়লে পালানোর অসুবিধে, তাই এই নীতির আশ্রয়। বাড়ির সামনে এসে টাঙা থেমেছে উর্মিলাদের, তাড়াতাড়ি নেমে পড়েছে মা মেয়ে। ভেতরে ঢুকেই দরজায় খিল এঁটে দিয়েছে উর্মিলা। ওপরে উঠেছে এরপর, জাফরি ঘেরা বারান্দা থেকে দেখেছে লোকটাকে। ওপারে দাঁড়িয়ে আছে, বাড়ির দিকে তীক্ষ্ণ দৃষ্টি। বারান্দা থেকে ঘরে এসেছে, চারপাইয়ে বসে চোখ ফিরিয়েছে জাফরির চারকোনা ফাঁকে। লোকটা এগিয়ে আসছে বাড়ির দিকে, উৎকর্ণ হয়ে প্রতীক্ষা করছে উর্মিলা সদর দরজায় কড়াটা নড়ে উঠছে কিনা। প্রতীক্ষার অবসান হতে বেশি সময় লাগলো না উর্মিলার। কড়া নাড়ার আওয়াজ শুনতে পাচ্ছে। রাগে সর্বশরীর জ্বলে উঠল। লোকটাকে উচিত মতো শিক্ষা দিতে হবে। উঠে পড়ল চারপাই থেকে, দরজা খুলে মাই লোকটার সঙ্গে কথা বলতে চেয়েছিল। দাঁড়া, আমি দরজা খুলে দেখছি কি ব্যাপার। মায়ের নিষেধ না শুনেই ঘর থেকে বেরিয়ে গেছে উর্মিলা। তরতরিয়ে সিঁড়ি বেয়ে নেমে এসে দরজা খুলে দিয়েছে। লোকটার মুখোমুখি দাঁড়িয়েছে সোজা হয়ে। ইতর অভদ্র, বাড়ি থেকে বেরিয়ে যান। অনেক কিছু বলবার জন্য অনেক ভাষায় মুখে জুগিয়েছিল, কিন্তু একটা কথাও বেরোয়নি। কথার আদি অক্ষরটা পর্যন্ত না। ওর ওপরে উর্মিলার ধারণা বুঝতে পেরেছিল যেন লোকটা। উর্মিলার মুখের ওপর থাপ্পড় মেরেছিল একটি মাত্র শব্দে, বাহিন। বাহিন, বিশেষ জরুরি কাজে এসেছি আপনার কাছে, ক্ষমা করবেন অসময়ে বিরক্ত করার জন্য। মুখ বন্ধ করে দিয়েছিল উর্মিলার একেবারে। উর্মিলা বিস্মিত চোখে দেখছিল ওর দু চোখ। দুঃসময়ে মতিবিভ্রম হয় মানুষের। অকারণে এতক্ষণ ধরে একটা এত বড় ভদ্রকে কত ভুল না ঠাউরেছে। বিস্ময়ের সীমা পরিসীমা রইল না উর্মিলার, যখন আগন্তুক দেবীপ্রসাদ তার সমস্ত কথা শোনাল। আমার নাম দেবীপ্রসাদ, দেশে ছিলাম না এতদিন। আমেরিকায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেছিলাম। শিকাগোর গ্র্যান্ড পার্কে বাকিংহাম ফোয়ারা দেখছিলাম যখন। আলো আর ফোয়ারার জলের মনোরম দৃশ্য দেখতে দেখতে একটা তন্ময়তা এসে গেছিল আমার। ঠিক সেই সময় আপনাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি স্পষ্ট। দেখার পর কোনো গুরুত্ব দিইনি প্রথমে। দ্বিতীয়বার এলিয়েন্স রাজ্যের প্রাচীন পাখি জন্তু আকারের ঢিবিগুলো দেখতে দেখতে অতীতে ফিরে যাচ্ছিলাম, দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। এগিয়ে যেতে যেতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলাম, আশ্চর্য, এবারেও আপনাকে দেখলাম। তবে এবারে যেন আপনার মুখে ঘন বিপদের ছায়া নেমেছে। একই মহিলাকে অদ্ভুতভাবে দুবার দেখলাম। দেখলাম তার কায়া নয়, স্বপ্নের মূর্তির মতো। এরকম চেহারার কোনো মহিলাকে আজ পর্যন্ত আমি দেখিনি, অথচ দেখছি কেন? বন্ধুবান্ধবকে জানিয়েছিলাম, তারা হেসেছে, বিদ্রুপ করে নানা কথা বলেছে, মাথা খারাপের লক্ষণও দেখেছে নাকি আমার ভেতর। হঠাৎ বাবা মারা যাওয়ার পর স্বপ্নে আপনাকে দেখতে লাগলাম প্রায় রোজই। লখনৌতে এসে আবার বাবার সঙ্গে আপনাকে দেখতে পেতাম স্বপ্নে। তিন চার দিন আগে সারা রাত ধরে দেখেছি একই স্বপ্ন। শেষের দিনে দেখলাম একটা নতুন জিনিস, বাবা আর আপনার মাঝখানে একটা কাজ করা গয়নার বাক্স। দেখে ঘুমোতে পারিনি একদম, চোখের পাতা এক করতে পারিনি একবারের জন্য। শেষে উঠে পড়েছি বিছানা থেকে, ভেতরটায় অস্থির অস্থির করছিল বড্ড, ঘরময় পায়চারি করেছে ঘন ঘন। কেন করছিল
কেন আমার এমন হচ্ছিল কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। আমার স্ত্রী সব শুয়ে শুয়ে লক্ষ্য করেছে, আমার মুখে স্বপ্নের কথা শুনে চমকে উঠেছে, মুখখানা ফ্যাকাশে হয়ে গেছে, ভয়ে ভয়ে স্বীকার করেছে নিজের দোষের কথা, গোপন ব্যাপারের কথা। আমার বাবার শরীরটা একটু খারাপ মনে হতে আমার স্ত্রীকে ডেকে বলেছিলেন, বাল্যবন্ধুর পুত্রবধূ উর্মিলার গয়নার বাক্স জমা রেখে গেছে বন্ধু মরবার কদিন আগে, যদি কখনো বিপদে পড়ে উর্মিলা, যদি তার প্রয়োজন হয় তখন তারই প্রাপ্য জিনিস যেন দিয়ে দেওয়া হয় তাকে, বুঝিয়ে বলা হয় যেন শ্বশুরের শেষ অনুরোধ বৌমা যেন নাকচ না করে। এ কথাও অকপটে জানিয়েছিল স্ত্রী বাবার কাছ থেকে গয়নার বাক্সটা পেতে সত্যি লোভ হয়েছিল তার, ভেবেছিল কেউই বা জানতে পারবে চেপে গেলে, কিন্তু চেপে রাখবার চেষ্টা করেও পারেনি। স্বপ্ন দেখার কথা শোনা মাত্র বুক ঠেলে ঠেলে আপনা থেকেই বেরিয়ে আসছিল ওর কথাগুলো। আমার স্ত্রীর কাছ থেকে ঠিকানা নিয়ে দৌড়ে এসেছি আমি, দেখেছি আপনাকে একবার নয় বহুবার, দেখে দেখে স্বপ্নের মেয়ের চেহারার সঙ্গে প্রতিটি অঙ্গ মিলিয়েছে আপনার, নিখুঁতভাবে মিলে গেছে। এখন বহিন, আপনার গচ্ছিত জিনিস ফেরত আনব বলে আপনাকে জানাতে এসেছি। বিস্ময়ের ঘোর কাটছে উর্মিলার, মনে হচ্ছে শ্বশুর একবার বলেছিল উর্মিলাকে দেওয়া গয়না উর্মিলারই প্রাপ্য, আর কারো নয়। মনে পড়ছে স্বামী মারা যাওয়ার পর ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল শ্বশুর, উর্মিলা বলেছিল এখানে ও গেছে, এ ভিটে ছেড়ে কোথাও যাব না। শ্বশুর বলেছিল ঠিক আছে বেটি, ঠিক আছে। সুদে আসলের দায়ে বাড়িটা বিক্রি হয়ে যাবে আর দিন সাতেক বাদে, এমন সময় ছেলে মানুষের মতো মুখে কাপড় চাপা দিয়ে ফোঁপাতে লাগলো উর্মিলা। উর্মিলা বেশ অনুভব করছে শ্বশুর যেন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আস্তে আস্তে। উর্মিলার মুখে তার জীবনের অভাবনীয় ঘটনা শুনে আমি স্থানুর মতো বসেছিলাম চুপচাপ। জীবনের ওপার থেকে গল্পটি এখানেই শেষ হল। প্রতিবারের মতো এবারেও জানাতে ভুল করবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে তো অবশ্যই লাইক করতে হবে, একথা দ্বিতীয়বার বলার কিছু নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে কমেন্ট সেকশানে যান, আপনার কেমন লেগেছে গল্পটা, আমাদের ত্রুটি বিচ্যুতি কিছু থাকলে তাও জানাতে পারেন, আর ভালো লাগলে ছোট্ট করে একটু প্রশংসাও করতে পারেন, তাও আমাদের উৎসাহ দেবে, অনুপ্রেরণা যোগাবে। আর নতুন শ্রোতা, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন এবং গল্প শুনে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি জেনে রাখুন এইরকম গল্প আমাদের চ্যানেলে প্রচুর আছে এবং আগামী দিনেও আমরা এইরকম গল্প আপনাদের জন্য নিয়মিতভাবে নিয়ে আসবো। তাহলে আর দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আজকের গল্প পাঠে অংশগ্রহণ করলেন নবনীতা, বিরাজ, কৌশিক, দেবলীনা ও গোবিন্দর সাথে আমি কমলেশ। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে সামনের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, আর অবসর সময় অবশ্যই শুনতে থাকবেন রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলার। নমস্কার।